ঠাকুর দেখতে গিয়ে দুই যুবকের ওপর দুষ্কৃতীরা হামলা ও ছিনতাই করে বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়া শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলে। শান্তিপুর গোভাগার এলাকার যুবক সাগর দাসের অভিযোগ, এদিন রাত্রে সূত্রাগড় অঞ্চলে এক বন্ধুকে নিয়ে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যান। সূত্রাগড়ের লঙ্কাপুকুর এলাকায় হঠাৎ কিছু দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায় এবং টাকা দাবি করে। তারা দিতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় সাগর দাসের ওপর। তার বন্ধুকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ হচ্ছে, আমরা কালকে ঠাকুর দেখতে গেছিলাম, জগদ্ধাত্রী ঠাকুর কোথায়? সূত্রাগড়ে। তো তখন ওখানে লঙ্কাপুর ওখানে আমরা যাচ্ছিলাম, আমি আমার বন্ধু দুজন মিলে। দুষ্কৃতী আমাদের দিকে টাকা চায়, টাকা না দেওয়াতে ধারালো অস্ত্র দিয়ে আমাকে মারে। তখন আমি শুয়ে মারে, আমি যখন পড়ে যাই, ঠিক আছে, দিয়ে অনেকজন মিলে আমাকে মারার পরে আমার গলার উপর হাত ছিল, টাকা ছিল আমার বন্ধুর কাছে, পকেট থেকে টাকা কেড়ে নেয়। 2220 টাকা ছিল পকেট থেকে, কেড়ে নিয়েছে রূপোর হার এবং টাকা ছিনতাই করে নিয়েছে। তা কারা হতে পারে আন্দাজ করতে পারে? আন্দাজ হচ্ছে, ওই নাম হচ্ছে আমাকে সব আছে, এখানে দেওয়া আছে। আচ্ছা, কোথায় বাড়ি তাদের? তাদের বাড়ি হচ্ছে ওস্তাকারপাড়া। আচ্ছা, এটা কি পুরনো শত্রুতার জেরে নাকি? না না, কিছু না। তা জগদ্ধাত্রী পূজায় চাঁদা চেয়েছে তোমাদের কাছে? না, মদ খাওয়ার টাকা চেয়েছে। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনা হচ্ছে লঙ্কাপুকুরের ওখানে। লঙ্কাপুকুর? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গোবাগা। আচ্ছা, এখন থানা কি করতে এসছে? অভিযোগ দিতে এসছে। কোথায় কোথায় মেরেছে তোমাকে? আমার মাথায় মেরেছে, পায়ে হাত পা কেটে দিয়েছে, আমার নাকে মেরেছে, এগুলো ছিঁড়ে দিয়েছে। তোমার বাড়ি কোথায়? আমার দাদনিকাপড়া গোভাগা। তাদের কাছ থেকে অলংকার ও নগদ টাকা দুষ্কৃতীরা ছিনতাই করে নেয় বলেই অভিযোগ। এই ব্যাপারে সোমবার সাগর দাস ও তার বন্ধু থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। ঠাকুর দেখতে গিয়ে দুই যুবকের ওপর দুষ্কৃতীরা হামলা ও ছিনতাই করে বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়া শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলে। শান্তিপুর গোভাগার এলাকার যুবক সাগর দাসের অভিযোগ, এদিন রাত্রে সূত্রাগড় অঞ্চলে এক বন্ধুকে নিয়ে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যান। সূত্রাগড়ের লঙ্কাপুকুর এলাকায় হঠাৎ কিছু দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায় এবং টাকা দাবি করে। তারা দিতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় সাগর দাসের ওপর। তার বন্ধুকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ হচ্ছে, আমরা কালকে ঠাকুর দেখতে গেছিলাম, জগদ্ধাত্রী ঠাকুর কোথায়? সূত্রাগড়ে। তো তখন ওখানে লঙ্কাপুর ওখানে আমরা যাচ্ছিলাম, আমি আমার বন্ধু দুজন মিলে। দুষ্কৃতী আমাদের দিকে টাকা চায়, টাকা না দেওয়াতে ধারালো অস্ত্র দিয়ে আমাকে মারে। তখন আমি শুয়ে মারে, আমি যখন পড়ে যাই, ঠিক আছে, দিয়ে অনেকজন মিলে আমাকে মারার পরে আমার গলার উপর হাত ছিল, টাকা ছিল আমার বন্ধুর কাছে, পকেট থেকে টাকা কেড়ে নেয়। 2220 টাকা ছিল পকেট থেকে, কেড়ে নিয়েছে রূপোর হার এবং টাকা ছিনতাই করে নিয়েছে। আচ্ছা, তা কারা হতে পারে আন্দাজ করতে পারে? আন্দাজ হচ্ছে, ওই নাম হচ্ছে আমাকে সব আছে, এখানে দেওয়া আছে। আচ্ছা, কোথায় বাড়ি তাদের? তাদের বাড়ি হচ্ছে ওস্তাকারপাড়া। আচ্ছা, এটা কি পুরনো শত্রুতার জেরে নাকি? না, কিছু না। তা জগদ্ধাত্রী পূজায় চাঁদা চেয়েছে তোমাদের কাছে? না, মদ খাওয়ার টাকা চেয়েছে। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনা হচ্ছে লঙ্কাপুকুরের ওখানে। লঙ্কাপুকুর? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গোভাগা। আচ্ছা, এখন থানা কি করতে এসছে? অভিযোগ দিতে এসছে। কোথায় কোথায় মেরেছে তোমাকে? আমার মাথায় মেরেছে, পায়ে হাত পা কেটে দিয়েছে, আমার নাকে মেরেছে, এগুলো ছিঁড়ে দিয়েছে। তোমার বাড়ি কোথায়? আমার দাদনিকাপড়া গোভাগা। তাদের কাছ থেকে অলংকার ও নগদ টাকা দুষ্কৃতীরা ছিনতাই করে নেয় বলেই অভিযোগ। এই ব্যাপারে সোমবার সাগর দাস ও তার বন্ধু থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।